আল্লাহর নিকট শ্রেষ্ঠতর কথা কি? অর্থ ওই ব্যক্তির কথা চেয়ে ভালো কথা আর কাহার হইতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে এবং বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন। আল কোরআন মায়ফাচ্ছেরিনগণ লিখিয়াছেন, যে কোনো ব্যক্তি যে কোনো তরিকায় মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন তিনি এই প্রশংসার যোগ্য হইবেন। যেমন নবীগণ মায়জেজা দ্বারা, ওলামাগণ দলিল প্রমাণের দ্বারা, মায়জাহেদগণ তরবারি দ্বারা ও মায়াজ্জেনগণ আজানের দ্বারা, এইভাবে যে কেহ যে কোনো পদ্ধতিতে মানব সমাজকে সকাজের দিকে ডাকে, চাই বাচিক আমলের দিকে আহ্বান করুক বা বাতেনি আমলের দিকে আহ্বান করুক, যেমন শরীয়তের পীর সাহেবান ও ছুফিয়ায় কেরাম ডাকিয়া থাকেন, সেই উক্ত সুসংবাদের যোগ্য। অর্থাৎ আমি মুসলমানদের মধ্যে একজন, ইহার দুইটি অর্থ হইতে পারে। প্রথম, মুসলমান হইয়া আমি যে আল্লাহর দিকে ডাকার দায়িত্ব পাইয়াছি ইহা আমার জন্য গৌরবের বস্তু। দ্বিতীয় অর্থ এই হইতে পারে যে আমি যে আল্লাহর দিকে আহ্বান করিলাম ইহাতে গর্বের কিছুই নাই, কারণ আমি একজন সাধারণ মুসলমান আর মুসলমানদের কর্তব্যই হইল আল্লাহর দিকে ডাকা।